কলতানের কাছে আসবো। কলতান, এই তৃণমূল বিজেপির দলবদলের মাঝখানে যে জিনিসটা গত প্রায় এক দশক হতে চলল, ষোলোর পর থেকে চব্বিশ, এক দশক না হলো কাছাকাছি, আপনাদেরকে লাগাতার ভুগিয়ে চলেছে, সেটা হচ্ছে একেবারে আক্ষরিক অর্থে ভোটারদের দলবদল। বামেদের একটা নাকি কোর ভোট ব্যাঙ্ক ছিল, সেটা আর কোথাও কেউ দেখতে পান না। আপনারা 5-7% মতো ঘোরাঘুরি করছেন, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলছেন নির্মাণবাবু, এই নির্বাচনেও তেমনটাই থাকলো। এই দলবদলটা আপনারা কী করে আটকাবেন, বা এই দলবদল বদলে যাওয়া ভোটারকে কী করে নিজের দলের দাঁড়িয়ে সমর্থনে ফেরাবেন, কোনো ইন্ট্রোস্পেকশন আপনাদের দিক থেকে? এই আবার উপনির্বাচনের প্রচারে নেমে পড়েছেন, শূন্য দিতে থাকলেন। কমিউনিস্ট পার্টি একমাত্র পার্টি পশ্চিমবাংলায় যারা যে কোনো নির্বাচন, তার ফল ভালো হোক বা খারাপ হোক, তার পর্যালোচনা করে সেটা বই ছাপিয়ে বের করে, তার পত্র পত্রিকায় তার একদম শুরু থেকে শেষ অবধি ডিটেল ডিসকাশন, কে কী কার কী ভাবনা ছিল না ছিল, তার লিস্ট বেরোয়, একদম ডকুমেন্ট হিসেবে বেরোয়। অন্য কোনো পলিটিক্যাল পার্টি বেরোয় বলে আমরা জানি না। 16-তেও বেরিয়েছিল, 21-এও বেরিয়েছিল, 24-এও বেরোবে, আর দুদিন পরই আপনি সংবাদপত্রে দেখতে পাবেন যে তার আলোচনায় কী নির্যাস বেরোলো, কোথায় ত্রুটি, কোথায় খামতি, কোথায় ভালো খারাপ ইত্যাদি। এটা আমাদের বরাবরের প্রক্রিয়া। আর যখন ভালো ছিল তখনও কমিউনিস্ট পার্টিতে দলবদলটা ছিল ওয়ান ওয়ে, মানে কেউ চলে যেতে পারেন নানান কারণে, কিন্তু ওইভাবে তাকে কাউকে নেওয়া হয় না। এখনও ভোট শতাংশের হিসেব ব্যতি রেখে কমিউনিস্ট পার্টি থেকে কেউ চলে যেতে পারেন, কিন্তু কেউ ওইভাবে ফিরে আসেন। এইটা আমাদের বরাবর একটা, এটা আমাদের ভালোবাসার জায়গা বলতে পারেন, আত্মশ্লাঘার বিষয় বলতে পারেন, সেইটা রয়েছে। কিন্তু ভোটার, ভোটার এবার কথা হচ্ছে যে ভোটার আদৌ কারুর পকেটে আছেন বলে, এটা আমি কখনো ছোটবেলা থেকে শুনিনি যে এটা আমার পকেটের ভোটার এরকম হবে। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিচ্ছেন, এবং এটা আমরা বিশ্বাস করি যে মানুষ কোনো একটা পরিবেশ পরিস্থিতিতে সেই তার ভাবনা অনুযায়ী ভোট দেন। এবার 21-এর নির্বাচনের পর থেকে যে কটা বাই ইলেকশন হয়েছে, পুর নির্বাচন হয়েছে, পঞ্চায়েত হয়েছে, প্রতিটাতেই 21-এর পর থেকে আমাদের ভোট বেড়েছিল। আমরা তারও ইন্ট্রোস্পেকশন করেছি যে কেন ভোটটা বাড়ছে, পঞ্চায়েতে কেন বাড়লো, বালিগঞ্জ বাই ইলেকশনে কেন বাড়লো। এবারও ইন্ট্রোস্পেকশন হবে যে শেষ যে ভোটটা হলো তার থেকে আমরা একই জায়গায়, এরকম বহু কতগুলো কেন্দ্র রয়েছে, আমি যেখানে কাজ করেছি দক্ষিণ কলকাতা, সেখানে ওই জায়গাতে 21-এর থেকে আমরা খানিকটা ভোট বেড়েছে, কিন্তু 19-এর তুলনায় আমরা একই জায়গায় রয়ে গেছি। এটারও ইন্ট্রোস্পেকশন হবে যে সেটা কেন বাড়লো না। মানে লোকসভায় মানুষ আপনাদেরকে আগের মতোই পছন্দ করলেন, তার থেকে বাড়তি কিছু পছন্দ করলেন না। 21-এর জায়গায় খানিক ভোট বেড়েছে, কিন্তু 19-এর তুলনায় বাড়েনি। এই ইন্ট্রোস্পেকশনটা আমরা একেবারে পরিষ্কার খোলাখুলি মানুষের সামনেই বলছি, এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলে না। বুঝলাম, কিন্তু কি বলছেন আপনারা, কোথায় ত্রুটি হলো সেটা বলুন। শিফটিংটা কি করে, না সেটা আমি সেটাই বুঝতে চাই, আপনাদের ত্রুটি কোথায় হলো, কি বলছেন আপনারা? ধরুন যে বাগদায় তো আপনারা প্রচার করছেন, আর ফরওয়ার্ড ব্লকে ক্যান্ডিডেট, আচ্ছা আমি নদিয়ার কথাই বলতে পারি, মুকুটমণি অধিকারী যেখানে ক্যান্ডিডেট, আপনারা সরাসরি লড়াই করছেন তৃণমূলের সঙ্গে, বিজেপির সঙ্গে, আপনারা কি প্রচার করছেন? মানিকতলায় আপনারা কি প্রচার করছেন? কি ভুল লোকসভায় হলো যেটা বিধানসভায় করবেন না? যে প্রচারটা আমরা লোকসভা নির্বাচনে করেছি, এই যে এখন ব্যাপক কেলেঙ্কারির নতুন একটা সেকশন বেরিয়ে আসছে তো চোখের সামনে, এই দুর্নীতি থেকে শুরু করে এবং পশ্চিমবাংলায় তৃণমূলের যা দুর্নীতি আছে তার বিকল্পে, যে বালিগঞ্জ উপনির্বাচনের সময় আমাদের যা প্রচার ছিল যে এই ভোটটায় আসলে তো সরকার বদলাবে না, কিন্তু আপনি যদি বামপন্থীদের নির্বাচিত করেন তাহলে রুটিরুজির দাবি নিয়ে বামপন্থীরা একজন বিধানসভায় গিয়ে তার কথা বলতে পারবে। বালিগঞ্জ উপনির্বাচনে একটা বড় অংশের মানুষ সেই কথায় কনভিন্স হয়েছিলেন, এবং তার উপনির্বাচনের রেজাল্ট যদি আপনি দেখেন সেটা তার আগের যে বিধানসভা নির্বাচন ছিল তার তুলনায় অনেকটাই ভোট বেড়েছিল। আমরা এবারেও যে কটা বিধানসভা উপনির্বাচনে লড়তে যাচ্ছি সেখানে তৃণমূল বিজেপির গত কয়েকদিনের যা কাজকর্ম ইত্যাদি, এবং এই যে যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা তো এক এক সময় এক এক কথা বলেন, তাদের কথার কোনো ঠিক থাকে না, আজ এক কথা বলছেন কালই উল্টো কথা বলে দেবেন, কিন্তু বামপন্থীদের প্রার্থী যারা হয়েছেন তারা 21-এও যে নীতি নিয়ে লড়াই করছিলেন 24-এও সেই নীতি নিয়েই লড়াই করবেন, ভবিষ্যতেও করবেন। আমার তো এখানেই প্রশ্ন করতাম, আপনি যদি উল্টো দিকে এমন বলছেন যে কথা ঠিক থাকে না, বুঝলাম, কিন্তু আপনারা একই কথা বলে একই নীতি নিয়ে লড়াই করে একই পার্সেন্টেজ অফ ভোট পেয়ে যাচ্ছেন, বাড়ছে না? হ্যাঁ, বাড়ছিল এই প্রথম নির্বাচন 21-এর পর থেকে, যেটা ওটা স্ট্যাগনেন্ট হয়েছে। অবশ্যই আমাদের ইন্ট্রোস্পেকশন হবে, সেটা আগামী কাল পরশু আমাদের মিটিং আছে, সেখানে আলোচনা হবে, কিন্তু ভোটটা বাড়ছিল 21-এর পর থেকে। যে কটা বাই ইলেকশন হয়েছে, যে কটা মিউনিসিপ্যালিটি হয়েছে, পঞ্চায়েত হয়েছে, প্রতিটাতেই আমাদের ভোট বাড়ছে। আমি প্রার্থী ছিলাম, আমি জাস্ট দুটো কথা বলবো। দেখুন, নিঃসন্দেহে বালিগঞ্জ উপনির্বাচনে আপনারা যেটা বলছেন ভোট বেড়েছে, কিন্তু আসল কথাটা খুব সন্তর্পণে এড়িয়ে গেলেন, বা হয়তো এখন আপনাদের সেটা প্রকাশিত হয়নি, যে ওখানে বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থীর নাম ছিল, তৃণমূলের প্রার্থীর নাম ছিল বাবুল সুপ্রিয়, যাকে সেই সময় তৃণমূলের বিশাল এক সংখ্যা ওখানে যারা
সংখ্যালঘু ভোটার, তারা বলেছিলেন বাবুল সুপ্রিয়কে তারা চায় না, এবং সেই কারণে নো ভোট টু বাবুল হয়েছিল, যার ফায়দা পেয়েছিলেন যিনি এবারেরও আপনাদের দক্ষিণ কলকাতা প্রার্থী হয়েছিলেন। সেই জন্যই আপনারা তাকে দক্ষিণ কলকাতা প্রার্থী করেছিলেন এই চিন্তা করি যে আবার বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল হবে, কিন্তু আপনারা নিজেদের যে অকাতটা খুঁজে গেলেন, তৃতীয় হয়ে গেলেন, একেবারেই তাই। তাহলে বালিগঞ্জ উপনির্বাচনে যাকে করেছিলেন আবার দক্ষিণ কলকাতা এসে গেছে। আরে ভাই আমি কথাটা শুনে নিচ্ছি, অকাত শব্দটা আমি বলে দিচ্ছি, নিজের অকাতটা বুঝে গেছে যে তিনি এবার জামানত জব্দ হয়েছে, তৃতীয় হয়েছেন, করে বাপি বাড়ি চলে গেছেন, দিল্লি দিল্লি থেকে এসেছিলেন আবার দিল্লিতে ফেরত চলে গেছেন। আমি বলছি হয়েছে তো, হয়েছে, আমি বলছি তো, আমি তো সেই কারণে আমি কেন পেরে নিয়ে বললাম কথাটা, আরে পেরে নিয়ে বললাম কারণ বালিগঞ্জ উপনির্বাচনটা নর্মাল সার্কামস্ট্যান্সে হয়নি, ওইখানে হয়েছে তৃণমূল। শুনুন, তৃণমূলের প্রার্থী যদি বাবুল সুপ্রিয় না হতেন, যিনি তৃণমূলের প্রথম একাদশে খেলতে গেছেন, তখন বুঝুন না, আরে বাবা বলতে দিন না কথাটা, আসল জায়গাটা, আচ্ছা শুনুন, আসল জায়গাটা শুনুন, আমি আবার বলতে দেব, প্রথম একাদশে খেলবার জন্য যে বাবুল সুপ্রিয় চলে গেছিলেন, বাবুল সুপ্রিয় যদি প্রার্থী না হতেন, যে কেউ তৃণমূলের হতেই পারতো, এখানে সৌরভ বসে আছে, সৌরভ হতে পারতো, তাহলে ফলাফলটা একদম সম্পূর্ণ অন্যরকম হতো। বাবুল ছিল বলেই সব ফলাফলটা অন্যরকম ফলাফল হয়েছে, যার ডানায় ভর করে আপনারা ভেবেছিলেন এবারেও কলকাতা দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচনে হবে। আমি জাস্ট এটা আলোচনা যেহেতু হচ্ছে সেই কারণে আমি বলছি। বেশ, আমি আমি সৌরভপ্রিয় বাবুর কাছে, সৌরভপ্রিয় বাবুদের কি তাহলে ভরসা ছিল ওরকমই, মানে এখনো কি ভরসাটা ওরকম, সেটা বলতে পারবো, উনি সেটা বলছেন না, উনি বলছেন, উনি বলছেন দল বদল করা হয়েছে ভয় দেখিয়ে, শাসিয়ে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মানুষ বুঝিয়া থেকে, বুঝতে পেরেছি, কলদানের কাছে আসো, বলুন ভোটারের মান, কিন্তু পোস্টার দল বেশ বিজেপি নেত্রী যা বলেছেন আমি 100% সহমত, যে এই যে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে গাজা কেস, পানি কেস দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবাইকে যে এই যে নিজের দলে নিয়ে আসার যে প্রক্রিয়া শুভেন্দুবাবুকে দিয়ে চালু করিয়েছিলেন, তার জন্যে দুজনকেই সমান অপরাধে অপরাধী হওয়ার কথা ছিল, কিন্তু এমনই অবস্থা যে ভোটের আগে পরের ব্যাপারে এখন অর্ধেক লোককে নিয়ে কথা বলতে হয়। দিদি ভালোভাবে কথা বলুন, এইভাবে বলবেন না, শুভেন্দু অধিকারী সমাজ